আসসালামু আলাইকুম, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার পরিবার নিয়ে ভালোই আছি। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমি আমার গাছের মধ্যে পানি দিব, তা আপনাদের সাথে শেয়ার করব। দেখা থেকে এসে গাছগুলোর মধ্যে পানি দেওয়া হয় নাই, তাই গাছগুলোতে পানি দিয়ে দিলাম, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে, এই তো গাছে পানি দিয়ে দিলাম। এখন একটা মরিচ গাছ আছে আমার, মাশাল্লাহ অনেক সুন্দর মরিচ ধরেছে, এই তো মরিচগুলা দেখতে খুবই সুন্দর। আপনার ভাইয়া বাজারে গেছে, দেখি বাজার থেকে কি আনলো। এই তো কাঁচা মরিচ নিয়ে আসছে, টমেটো, এদিকে আছে সিমের বিচি, এগুলা বেছে এখন রান্না করব। আর মিষ্টি আলু আনছে, এই তো আজকের বাজার। আপনার ভাইয়া রাত্রের বেলা আসতে কিছু বিস্কিট নিয়ে আসছে, বাসায় বিস্কিট নেই। ঢাকা থেকে আমার ছোট মেয়ে আসতেছে, নাতি নাতনিরা আসতেছে, এই যে মেরি বিস্কিট, কোকোনাট ক্রিম বিস্কিট, কুকিজ বিস্কিট, বনফুল হরলিক্স বিস্কিট, তারপরে চয়েস সল্টেড বিস্কিট, রুচি চানাচুর, বারবিকিউ, সেমাই, টোস্ট বিস্কিট, এই তো আজকে বিস্কিট নিয়ে আসলো। এই তো মাসের বাজার শেষ হয়ে গেছে, এই মাসে বাজার করা হয় নাই, তাই এখন বাসায় মেয়ে আসতেছে, কিছু মুদির বাজার করা হলো, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার একটা কন্টিন আছে, ওই কন্টিনে রাখতেছি মুদির বাজারগুলা, রাঁধুনি মশলা রাখলাম, এই যে শুকনো মরিচ, মাসকলার ডাল, চা পাতা, রাঁধুনি মরিচের গুঁড়া, মাসকলার ডাল, এই যে এদিকে সাবান, হলুদের গুঁড়া, মসুরের ডাল, এই যে মটর বুটের ডাল, জিরা, লবণ, মুগ ডাল, এটা চানা বুটের ডাল, নারিকেল তেল, সয়াবিন তেল, হারপিক, মেস, এদিকে লাক্স সাবান, ভীম সাবান, লাইফ বয় লিকুইড, রসুন, আদা, এদিকে আছে পেঁয়াজ, তা আজকের মুদির বাজার। এখন দুপুরে রান্নায় চলে আসলাম, এই যে পাবদা মাছ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু কেটে কুটে দিয়ে নিয়েছি, এদিকে টমেটো ভর্তা করব, এদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে কেসকি মাছ রান্না করলাম, দুধ, তা আজকে রান্না করব। এখন পাবদা মাছ একটু হলুদ লবণ দিয়ে মেখে নিলাম।
যে একে একে মাছগুলা ভেজে নিব। এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছগুলা নামিয়ে আরো কিছু মাছ আছে, ওই মাছগুলা ভেজে নিব। এই তো মাছ নামিয়ে নিলাম, বাকি মাছগুলা দিয়ে দিলাম। এখন মাছটা নামিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে দিব। রসুনটা ভেজে ভাজা হলে তখন সব মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলা দিয়ে দিলাম। এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না শেষ, নামিয়ে নিব। এদিকে মুরগির তরকারিও রান্না করলাম, মেয়ে আসছে, মেয়ের জামাই আছে, তাদের জন্য রান্না করলাম। এদিকে ডাল রান্না করলাম, কেশকি মাছ, ডাল, মুরগির তরকারি, টমেটোর ভর্তা, এদিকে পাবদা মাছ দিয়ে টমেটোর ঝোল। আজকে রান্না শেষ করে আমি পেয়ারা টুকরো করে কেটে নিয়ে এখন কাসুন্দি দিয়ে ভালো করে মেখে নিব। ভর্তা খেয়ে তারপরে গোসল করব, নামাজ পড়ব, আমরা সবাই খাওয়া দাওয়া করব। এই তো কাসুন্দি দিয়ে মেখে নিলাম। এই তো এখন বিকেলবেলা মেয়ে বাবার জন্য পছন্দের ফল নিয়ে আসছে, বাবা খুব পছন্দ করে। এই যে ডালিম, বড়ই, তারপরে মালটা, আপেল, এদিকে পেঁপে, পাকা পেঁপে, আঙ্গুর, মাশাল্লাহ অনেক কিছু নিয়ে আসছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।